Hello learners, welcome to Virtual School. This is Taufiq Hasan with you as before. Aaj ki amra voice changer part 4 ni alochona korbo. Amra voice changer part 1, 2, 3 eigulo shikechi. Jara ekhono ei tinti part dekhoni, tumra ei video ti description box theke voice changes part 1, 2, 3 ei tinta dekhe nite paro. Ajke amra kichu exclusive bishoy ni alochona korbo. Tar moddhe ekta hocche bare infinitive. Bare infinitive moloto ashole ki? Bare infinitive হচ্ছে আমরা infinitive ক্লাসে শিখেছি যে কিছু ভার্ব আছে যার পরে নতুন আরেকটি ভার্ব আসলে সেটা সরাসরি ভার্বের বেস ফর্ম বসে অর্থাৎ সিম্পল ইনফিনিটিভ আমরা কি জানি যে 2 প্লাস v অন হয় তাই না 2 পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কিন্তু বেয়ার ইনফিনিটিভ ওই 2 টি উজ্জ থাকবে অ্যাকটিভ ভয়েসের জন্য এটি উজ্জ থাকবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্যাসিভ ভয়েসে ওই 2 আবার ফিরে আসে এখন আমরা দেখব কোন ভার্বগুলো আসলে সেন্টেন্সে থাকলে মূল ভার্ব হিসেবে থাকলে তারপরে ভার্ব ইনফিনিটিভ হয় যেমন সি ওয়াচ ফাইন্ড নোটিস হেয়ার মেক Let, help, bid, dare. তাহলে এই ভার্বগুলি হচ্ছে এর পরে যদি পরে নতুন কোনো ভার্ব আসে কোনো সেন্টেন্সে তাহলে সেখানে বেয়ার ইনফিনিটিভ হবে অর্থাৎ ইনফিনিটিভ হবে কিন্তু টু বসবে না অর্থাৎ পরের যে ভার্বটি আসবে ওটা সরাসরি ভার্বের বেস ফর্ম হিসেবে বসতে পারে আমরা একটা এক্সাম্পল দেখি তার আগে আর একটি বিষয় দেখো এইখানে ইজ আ লেট এর উপর আমি স্টপ দিয়ে দিলাম এই প্রত্যেকটা ভার্ব অ্যাকটিভ সেন্টেন্সে এরপরে বেয়ার ইনফিনিটিভ হবে অ্যাকটিভ সেন্টেন্সে বেয়ার ইনফিনিটিভ হবে কিন্তু যখন আমরা প্যাসিভ করব তখন ওই যে টু টি উজ্জ ছিল ওইটা আবার ফিরে আসবে অর্থাৎ প্যাসিভে সেই টু টু আমরা দিব একমাত্র লেট ছাড়া এই লেট ভার্বটির পরে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ক্ষেত্রেই বেয়ার ইনফিনিটিভ থাকবে আমরা এক্সাম্পল দেখলে আরো বেশি সহজ হয়ে যাবে যেমন আমরা যে একটা সেন্টেন্স লিখি আই স হিম গো আমি তাকে যেতে দেখলাম স্বাভাবিকভাবে আমরা কি লেখার কথা আই স হিম টু গো তাই না এই গো এর আগে একটা টু লেখার কথা না ইনফিনিটিভের জন্য কিন্তু আমরা এটা কেন লিখলাম না কারণ আমরা দেখছি সি ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ হয় তাহলে এখানে মূল ভার্ব রয়েছে স অর্থাৎ সি এর ফার্স্ট ফর্ম স সি ভার্বটি এখানে রয়েছে তাহলে পরে গো ভার্ব আসায় সেখানে টুটি হলো না সরাসরি গো বসে গেল ক্লিয়ার তাহলে আই স হিম গো এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি করব হিম অবজেক্ট দেন তাহলে হি ওয়াজ সিন টু গো বাই মি খেয়াল করো অ্যাক্টিভ সেন্টেন্সে কিন্তু এই কোর আগে টুটি ছিল না টু উজ্জ ছিল যেটাকে আমরা এই জন্য ব্যান ইনফিনিটিভ বলছি কিন্তু যখন আমরা প্যাসিভ করেছি তখন কিন্তু গোর আগে সেই টুটি চলে এসেছে এইটাই হচ্ছে ব্যান ইনফিনিটিভের প্যাসিভ যেটা আমি মেইনলি এতক্ষণে বলার চেষ্টা করছি যে এই ভার্বগুলি যদি থাকে মূল ভার্ব হিসেবে তাহলে পরবর্তীতে যদি আরেকটি ভার্ব আসে সেটি ব্যান ইনফিনিটিভ হবে অ্যাক্টিভের জন্য কিন্তু যখন আমরা সেটা প্যাসিভ করব তখন সেই টু আবার ফিরে আসবে যেমন এখানে হয়েছে আই স হিম গো হি ওয়াজ সিন টু গো বাই মি ওকে আচ্ছা এখন দেখো আমরা লেট দিয়ে যেটা বলছিলাম লেট দিয়ে একটা সেন্টেন্স যদি আমরা করি আই লেট হিম ডু দ্য ওয়ার্ক আই লেট হিম ডু দ্য ওয়ার্ক এখানে লেট ভাব থাকার কারণে পরে কিন্তু ডু এর আগে আর টু আসে নাই বেয়ার ইনফিনিটিভ এখন আমরা যদি প্যাসিভ করি তাহলে কি হবে হি was let do the work দেখো অন্য ভার্বগুলো যদি হতো তাহলে প্যাসিভে কিন্তু এই ডু এর আগে আরেকটা টু আসতো তো লেট হওয়ার কারণে ডু এর আগে এখানেও টু নাই অর্থাৎ লেট যদি মূল ভার্ব থাকে এখানে সেই ক্ষেত্রে আমরা কি করব পরবর্তীতে অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক সব সময় ব্যান ইনফিনিটিভ রাখব এইটা ছাড়া অন্য যতগুলো ভার্ব আছে যেমন যদি এরকম হতো যে আই হেল্প হিম টু দ্য ওয়ার্ক I help him do the work. তাহলে এটা আমরা কি লিখতাম He was helped to do the work by me. তাহলে এইখানে দেখা যাচ্ছে প্রতিটি ভার্বই
এইগুলো মূলভাবে হিসেবে থাকলে পরে ব্যাডমিন্ট হবে অ্যাক্টিভের জন্য, প্যাসিভে সেই টুটি আবার ফিরে আসবে শুধু লেট ছাড়া। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা গেল ব্যাডমিন্ট হবে কিভাবে আমরা প্যাসিভ করবো সেটা শিখলাম। এখন আমরা দেখব আরো একটি বিষয়, সেটি হচ্ছে আমরা জানি ইন্ট্রান্সিটিভ ভার্ব যেটি সেটা কখনো কি হয় না, প্যাসিভ হয় না, তাই না? কারণ ইন্ট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট থাকে না এবং এই ভার্ব গুলো কি হয় না, প্যাসিভ হয় না। অর্থাৎ ইন্ট্রান্সিটিভ ভার্বে কোনো সেন্টেন্স থাকলে সেটা প্যাসিভ হয় না, কিন্তু এই ইন্ট্রান্সিটিভ ভার্ব যখন ট্রান্সিটিভ ইউজ হয়, ইন্ট্রান্সিটিভ অ্যাজ ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ ভার্ব গুলো যখন ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেটা কিভাবে, যেমন এটার সাথে একটা প্রিপোজিশন নিয়ে সেটা গ্রুপ ভার্ব তৈরি করতে পারে, এই গ্রুপ ভার্ব গুলো কিন্তু আবার প্যাসিভ করা যায়। যেমন দে লাভড, দে লাভড অ্যাট দ্য লেভম্যান, দে লাভড অ্যাট দ্য লেভম্যান। যদিও আসলে কাজটি খারাপ আর কি, এটা আমাদের কারোরই করা উচিত না। আচ্ছা, তাহলে এখানে দেখো লাভ একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু তার আগে অ্যাট নিয়ে, তার সাথে অ্যাট নিয়ে কি হয়েছে একটা গ্রুপ ভার্ব তৈরি করেছে। এখন কিন্তু এটাকে আমরা কি করতে পারবো, প্যাসিভ করতে পারবো, এবং এই প্যাসিভও কিন্তু এই ভার্বের সাথে প্রিপোজিশনটা সবসময় থেকে যাবে। যেমন তাহলে আমরা প্রথমে কি লিখবো, দ্য লেভম্যান ওয়াজ, লাভ যেহেতু ফার্স্ট টেন্স তাই না, তাহলে আমরা ওয়াজ লিখবো, দ্য লেমন ওয়াজ লাভড অ্যাট বাই দেম। দেখো এখানে কিন্তু এই লাভড অ্যাট একই সাথেই রয়েছে। তাহলে এইভাবে যতগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব প্রিপোজিশন নিয়ে গ্রুপ ভার্ব তৈরি করবে তাদেরকে কিন্তু আমরা প্যাসিভ করতে পারবো, কারণ এটা গ্রুপ ভার্ব যখন তৈরি করেছে তখন কিন্তু এই সেন্টেন্সে ট্রান্সিটিভ ইউজ হয়েছে এটা। ওকে, তাহলে এরকম যদি কোনো ইন্ট্রান্সিটিভ ভার্ব ট্রান্সিটিভ হিসেবে ইউজ হয় সেইটার আমরা প্যাসিভ করতে পারবো। ক্লিয়ার? আমি অনেক বেশি এক্সাম্পল দিচ্ছি না, একটা একটা এক্সাম্পল দিয়ে যাচ্ছি এবং সিস্টেম গুলো বলে যাচ্ছি, তোমরা আরো বেশি বেশি এক্সাম্পল দিয়ে এটা প্র্যাকটিস করবা, তাহলে অনেক বেশি তোমাদের এটা আয়ত্তে চলে আসবে। ওকে, এইবার আমরা তাহলে দেখব আরো কিছু প্যাসিভ, যেমন কিভাবে কগনেট অবজেক্ট, কগনেট কগনেট অবজেক্ট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। আসলে কগনিট কগনেট অবজেক্ট কি, কগনেট অবজেক্টের ব্যাপারটা কিন্তু সেই ইন্ট্রান্সিটিভ ভার্বের সাথে জড়িত। যদি কোনো ইন্ট্রান্সিটিভ ভার্ব তার সমর্থক কোনো অবজেক্ট নিয়ে বাক্যে ট্রান্সিটিভের মতো আচরণ করে, তাহলে ওই যে যে সমর্থক অবজেক্টটি থাকলো ওইটাকে বলা হয় কগনেট অবজেক্ট। ক্লিয়ার? তাহলে কোন একটি ইন্ট্রান্সিটিভ ভার্ব তার সমর্থক কোনো অবজেক্ট নিয়ে বাক্যে যদি ট্রান্সিটিভের মতো আচরণ করে তাহলে ওই অবজেক্টটি হবে কগনেট অবজেক্ট। যেমন যদি আমরা এভাবে লিখি, হি ড্রিমড আ সুইট ড্রিম, দেখো এখানে ভার্বটা ড্রিম, অবজেক্টটিও কিন্তু ড্রিম, তাই না? এই ড্রিমটি হচ্ছে নাউন আ সুইট ড্রিম, হ্যাঁ নাউন, আর এই ড্রিমটি হচ্ছে ভার্ব। হি ড্রিমড আ সুইট ড্রিম, এই যে ড্রিমটা এটি হচ্ছে কগনেট অবজেক্ট, বা আ সুইট ড্রিমটা হচ্ছে কগনেট অবজেক্ট। যেমন তাহলে আমরা এখানে কি করতে পারি, এটা অবজেক্ট প্যাসিভ করতে গেলে প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট করব, তাই না? তাহলে আ সুইট ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম। ক্লিয়ার? তাহলে আ সুইট ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম, এই কগনেট অবজেক্ট নিয়ে যদি কোনো সেন্টেন্স গঠিত হয় এইভাবে কোনো ট্রান্সিটিভ ভার্ব, এবং সেটি যদি ট্রান্সিটিভ এর মতো আচরণ করে সেন্টেন্সে, তাহলে সেটাকে আমরা এইভাবে প্যাসিভ করতে পারবো। ক্লিয়ার? এখন আমরা আরেকটি অবজেক্ট দেখবো, সেটি হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই ফ্যাক্টিটিভ অবজেক্ট কি, ফ্যাক্টিটিভ অবজেক্ট হচ্ছে যে কখনো কখনো আমরা দেখি যে কোন একটি ভার্বের একটি অবজেক্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণ অর্থ প্রকাশ হচ্ছে না ওই সেন্টেন্সে, তখন আরো একটি এক্সট্রা অবজেক্ট নিয়ে আসতে হয়। অর্থাৎ একটি অবজেক্ট থাকা সত্ত্বেও
পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য নতুন আরো একটি যে অবজেক্ট নিয়ে আসতে হয় সেই অবজেক্টটিকেই বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট অথবা কমপ্লিমেন্টারি অবজেক্ট। এটা কিন্তু আর একটা নাম রয়েছে কমপ্লিমেন্টারি অবজেক্ট। তোমরা যারা আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ক্লাস করেছো ওইখানে আমরা দেখিয়েছি যে কমপ্লিমেন্ট সেন্টেন্সে কমপ্লিমেন্ট থেকে দুই প্রকার, একটা হচ্ছে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই ফ্যাক্টিটিভ অবজেক্ট যেটা এটা কিন্তু সে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এই জন্য এটাকে আবার কমপ্লিমেন্টারি অবজেক্টও বলা হয়। যেমন এটার আবার কয়েকটি আছে, কিছু ভার্ব আছে স্পেসিফিক যে এই ভার্ব গুলোর পরই সাধারণত এটা হয়ে থাকে। হ্যাঁ, যেমন সেটা হচ্ছে কি সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, কল, নেম, এরকম এরকম কিছু ভার্ব রয়েছে যেগুলোর পরে দেখা যায় যে অবজেক্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পাচ্ছে না। সব সময় যে হবে সেটা কিন্তু আবার না। হ্যাঁ, এটা কিন্তু সিঙ্গেল অবজেক্ট নিয়েও কি করতে পারে সেন্টেন্স গঠন করতে পারে, যেমন আই কল হিম বলতেই পারি, তাই না? আচ্ছা, তাহলে যখন দেখা যাবে যে এই ভার্বগুলো একটা অবজেক্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না সেন্টেন্সে, তখন নতুন আরেকটি অবজেক্ট নিচ্ছে, সেটাকে আমরা বলছি ফ্যাক্টিটিভ অথবা কমপ্লিমেন্টারি অবজেক্ট। যেমন আমরা যদি এখানে একটি এক্সাম্পল দেখি, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। দেখো, উই ইলেক্টেড হিম, আমরা তাকে ইলেক্টেড করেছিলাম, কি ইলেক্ট করেছি, কি নির্বাচিত করেছি, চেয়ারম্যান। তাহলে হিম পর্যন্ত দিলে আসলে পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, যার কারণে চেয়ারম্যান কেন হয়েছে, এই চেয়ারম্যানটাই হচ্ছে সেই ফ্যাক্টিটিভ অথবা কমপ্লিমেন্টারি অবজেক্ট। ক্লিয়ার? এখন দেখো এটা আমরা প্যাসিভ কিভাবে করব, হিম এটাকে আমরা সাবজেক্ট করব। ওকে, তাহলে হি ওয়াজ, হি ওয়াজ ইলেক্টেড, হি ওয়াজ ইলেক্টেড, এইবার এই অবজেক্টটিকে আমরা এখানে লিখে দিব, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই আস, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই আস। তাহলে একই রকম কিন্তু আমরা এই যে স্বাভাবিক যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্স শিখেছিলাম সেটার যে প্যাসিভ সেটা একই ধরনেরই, কিন্তু ফ্যাক্টিটিভ অবজেক্ট একটা নতুন টার্ম আমরা শিখছি, বা এটা দেখা যাচ্ছে যে আমরা হয়তো ভাবতে পারি যে আমরা চেয়ারম্যানকে অবজেক্ট করবো নাকি সাবজেক্ট করবো নাকি হিমকে সাবজেক্ট হি করবো, এটা একটা কনফিউশন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় এইটাকে নিব, প্রথম যে অবজেক্টটি থাকবে সেটাকে আমরা নিব। তাহলে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, তাহলে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই আস। ক্লিয়ার? তাহলে এইটা গুলো হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট নিয়ে। ওকে, এখন আরেকটি বিষয় আমরা লিখবো, সেটি হচ্ছে ওয়ান শুড, যদি এরকম থেকে ওয়ান শুড, এরকম কিছু সেন্টেন্স আছে না এই স্ট্রাকচার দিয়ে ওয়ান শুড সামথিং, যেমন ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। তাহলে এটা যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে কিভাবে করব, দেখো এই যে সাবজেক্ট ওয়ান, আবার এই যে এখানে কি রয়েছে ওয়ান সেলফ, এই ওয়ান কে আমরা আর ব্যবহার করবো না প্যাসিভ এর জন্য, তাহলে শুধু এখান থেকে কি লিখবো হেলথ, হেলথ শুড শুড মডেল, তাই না? তাহলে তারপর আমরা বি লিখবো, তাহলে হেলথ শুড বি টেক কেয়ার অফ, তাহলে এটা কি লিখবো টেকেন কেয়ার অফ, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ। দেখো বাই ওয়ান এগুলো কিন্তু আমরা লিখবো না, অর্থাৎ ওয়ান দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, যেমন ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান হেলথ, আবার যদি এরকম লেখা হয় যে ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান ফ্রেন্ডস, এইভাবে যাই থাকুক না কেন, তাহলে আমরা এই ওয়ান গুলাকে বাদ দিয়ে দিব, বাকিটুকু নিয়ে কাজ করবো। যেমন এখানে আমরা কি করেছি হেলথ শুড বি টেকেন কেয়ার অফ। ক্লিয়ার? এরকম আবার যদি এরকম হয় ওয়ান শুড, এভাবে যদি আমরা লিখি কিপ ওয়ান্স প্রমিস
one should keep one's promise. এই ক্ষেত্রে কিন্তু আমরা on কে বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি লিখবো? Promise। এখানে দেখো, এখানে আমরা কি লিখবো? Promise। আমরা এখানে আর promise না লিখে promises plural open তো লিখতে পারতাম, ঠিক আছে? তাহলে promise should be kept. A promise should be kept. অর্থাৎ সহজ কথা হচ্ছে one should এই এরকম স্ট্রাকচার যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে এই one কে আমরা প্যাসিভে রাখবো না, প্যাসিভে অন কে বাদ দিয়ে কাজ করব। ওকে, one should keep one's promise, তাহলে আমরা কি লিখেছি? A promise should be kept. One should take care of one's health, তাহলে health should be taken care of. তাহলে এখানে আমরা কি করছি? এই অন গুলাকে বাদ দিয়ে যাচ্ছি। ক্লিয়ার? এখন দেখো আরেকটি বিষয় রয়েছে যেটা নিয়ে আমরা একটা আলোচনা করব, রিফ্লেক্সিভ অবজেক্ট। কি আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন যখন বাক্য অবজেক্ট হয় তখন সেটাকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলে। আমরা প্রোনাউন আর কয়েকটি ফর্ম জানি না, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, তাই না? তারপর আরো কি রয়েছে? পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো যে সেন্টেন্সে থাকবে সেটি তখন রিফ্লেক্সিভ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এই রিফ্লেক্সিভ অবজেক্ট গুলো আমরা কিভাবে প্যাসিভ করব এই ধরনের সেন্টেন্স সেটা আমরা এখন দেখব। যেমন হি কিলড হিমসেলফ, দেখো রিফ্লেক্সিভ অবজেক্ট কিন্তু কোনো সাবজেক্ট হতে পারে না। তাহলে এই রিফ্লেক্সিভ অবজেক্ট কে আমরা যদি সাবজেক্ট করতে পারবো না, এই সেন্টেন্স কে প্যাসিভ করতে গেলেও এই সাবজেক্ট কি সাবজেক্ট রাখতে হবে। ওকে, যেমন হি ওয়াজ killed by himself. He was killed by himself. দেখো এখানে আমরা কিন্তু খুব বেশি কিছু করি নাই, যার যাই জায়গায় সেই আছে। শুধু সাবজেক্টের পরে সাবজেক্ট ভার্ব নিয়ে এসেছি, মূল ভার্বের পরে প্রিপোজিশন নিয়ে এসেছি, ঠিক আছে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে, এটা তো আমরা সবসময় জানি। তো killed এর তো পাস্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাই জন্য একই রয়ে গেছে, ঠিক আছে? অন্য অন্য ক্ষেত্রে চেঞ্জ হবে। তাহলে he killed himself, এটা আমরা কিভাবে বললাম? হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। অর্থাৎ রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত কোন সেন্টেন্স যদি থাকে, যেহেতু কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট হতে পারে না, যার কারণে ওই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে রেখে দিব। সাহায্যকারী ভার্ব লিখবো, কারণ আমরা জানি যে প্যাসিভের অন্যতম প্রধান শর্ত হচ্ছে সেখানে সাহায্যকারী ভার্ব থাকতে হবে এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকতে হবে আর সাবজেক্ট ইনঅ্যাকটিভ থাকতে হবে, এরকম। তাহলে হি কিলড হিমসেলফ, তাহলে এখানে আমরা কি দেখেছি? হি ওয়াজ killed by himself. এইভাবে she fanned herself, যদি এরকম হতো আমরা কি লিখতাম? তাহলে she was fanned by herself. ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত প্রত্যেকটা সেন্টেন্স কি প্যাসিভ করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আরেকটি বিষয় দেখব, ট্রান্সিটিভ এবং স্টেট ভার্ব, এই দুটো জিনিস কি আমরা দেখব। আমরা দেখেছিলাম প্রথমে স্বাভাবিকভাবে আমরা কি শিখেছি যে ইনট্রান্সিটিভ ভার্ব প্যাসিভ হয় না, কিন্তু আমরা দেখেছি কিছু ইনট্রান্সিটিভ ভার্ব ট্রান্সিটিভের মতো সাবজেক্টে ব্যবহৃত হয়ে প্যাসিভ হতে পারে। সেটা আবার ট্রান্সিটিভ ভার্বগুলো প্যাসিভ হয় আমরা জানি, কিন্তু কিছু ইনট্রান্সিটিভ ভার্ব রয়েছে সেগুলো আবার প্যাসিভ হয় না, সেটা আমরা দেখব। এই ট্রান্সিটিভ ভার্বগুলো কোনো কর্ম সম্পাদন করে না, অর্থাৎ কিছু ইনট্রান্সিটিভ ভার্ব আছে তারা কোনো কর্ম সম্পাদন করে না, কিছু অবস্থা নির্দেশ করে। এই ভার্বগুলোকে বলা হয় স্টেট ভার্ব। এই ভার্বগুলোকে কি বলা হয়? স্টেট। তাহলে কিছু ট্রান্সিটিভ রয়েছে, ট্রান্সিটিভ ভার্সেস স্টেট। দেখো এই যে কিছু ট্রান্সিটিভ ভার্ব রয়েছে যেগুলো কোনো কর্ম সম্পাদন করে না, সেটাকে আমরা কি বলছি? স্টেট ভার্ব। এই স্টেট ভার্বগুলোর কখনো কি হবে না? প্যাসিভ হবে না। এই ভার্বগুলো কি কি হতে পারে? যেমন হ্যাভ, ফিট, suit, lack, resemble, এই যে যে ভার্বগুলো রয়েছে এইগুলো কিন্তু কখনো প্যাসিভ হবে না, কারণ এদেরকে স্টেট ভার্ব বলা হচ্ছে, এরা কিন্তু বাক্যে কোনো কর্ম সম্পাদন করে না। যেমন একটা অনেক বেশি বিতর্কিত সেন্টেন্স, আই হ্যাভ আ কাউ, এই সেন্টেন্সটা নিয়ে কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের লেখালেখি বলা বলি হয় যে আই হ্যাভ আ কাউ, এটার প্যাসিভ কি হবে? আ কাউ ইজ হ্যাড বাই মি। আসলে এগুলোর কোনো ভিত্তি নাই, এই সেন্টেন্সের কোনো প্যাসিভ হবে না।
কারণ হচ্ছে হ্যাবিট টু স্ট্যান্ড ভার্ব যেটা কখনো প্যাসিভ হয় না ক্লিয়ার শি রিজেম্বলস হার মাদার এই সেন্টেন্সটিও কিন্তু কোনো প্যাসিভ হবে না কারণ রিজেম্বল একটা স্ট্যান্ড ভার্ব ক্লিয়ার তাহলে আমরা ট্রান্সিটিভ হওয়া সত্ত্বেও এই ভার্বগুলো প্যাসিভ করতে পারছি না বিকজ এই ভার্বগুলো হচ্ছে সেন্টেন্সে স্টেট ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে বা এই সেন্টেন্সে এই স্টেট ভার্ব গুলো সেন্টেন্সে কোনো কর্ম সম্পাদন করছে না ক্লিয়ার আচ্ছা এখন আমরা দেখব কিছু এক্সক্লুসিভ ইনফিনিটিভ কিছু ইনফিনিটিভের আমরা প্যাসিভ শিখব যেমন কিছু ভার্ব রয়েছে রিকোয়েস্ট কমান্ড ইনভাইট এই ভার্ব গুলোর পরে যদি কোনো ইনফিনিটিভ ফ্রেজ আসে মূল ভার্ব হিসেবে এটা ব্যবহৃত হয়েছে এবং এরপরে ইনফিনিটিভ ফ্রেজ রয়েছে যদি এরকম হয় তাহলে ওই ইনফিনিটিভ ফ্রেজের কোনো পরিবর্তন হবে না শুধু এই ভার্বটারই প্যাসিভ করতে হবে যেমন হি ইনভাইটেড মি টু go to his party he invited me to go to his party দেখো এখানে ইনভাইটটা হচ্ছে মূল ভার্ব টু গো টু হিজ পার্টি এই ইনফিনিটিভ ফ্রেজটি এখানে রয়েছে তাই না তাহলে এইখানে আমরা কি করব এটা প্যাসিভ যদি লিখি তাহলে আই ওয়াজ ইনভাইটেড বাই হিম দেখো আমি কিন্তু এই এই অংশটি শুধু প্যাসিভ করেছি আই ওয়াজ ইনভাইটেড বাই হিম যদি হি ইনভাইটেড মি সেন্টেন্সটি আমরা প্যাসিভ করি তাহলে এটুকু লিখবো না যে আই ওয়াজ ইনভাইটেড বাই হিম এরপরে এই যেটি রয়েছে টু গো টু হিজ পার্টি দেখো এটা কোনো চেঞ্জ নাই ওই অংশটুকু হুবহু এভাবেই বসে গেল টু গো টু হিজ পার্টি ওকে তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোতে এই ভার্ব গুলো যখন থাকবে তারপরে যখন আমরা কি পাবো ইনফিনিটিভ ফ্রেজ পাবো ওই ইনফিনিটিভ ফ্রেজ একেবারে আনচেঞ্জড অবস্থায় প্যাসিভে বসে যাবে ক্লিয়ার আচ্ছা এখন আমরা এরকম আরো কিছু ইনফিনিটিভ দেখব যেমন এইখানে আমি কয়েকটি ভাব লিখেছি যেমন অ্যারেঞ্জ ডিসাইড ডিমান্ড ডিটারমাইন ম্যানেজ প্রপোজ এই ভাবগুলি যদি মূল ভাব হিসেবে থাকে এবং তারপরে যদি একটি ইনফিনিটিভ ফ্রেজ আসে তাহলে এই ভাবগুলিও পরিবর্তিত থাকবে ওই ইনফিনিটিভ ফ্রেজে যে আমরা চেঞ্জ করব তাহলে এর আগের বার আমরা কি দেখেছি যে ইনফিনিটিভ ফ্রেজটি অপরিবর্তিত থাকবে মূল ভার্ব চেঞ্জ করব মূল ভার্বের প্যাসিভ করব ওকে কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টা এই ভার্বগুলি যা তাই থেকে যাবে আমরা চেঞ্জ করব কোথায় ইনফিনিটিভে যে যেমন একটা সেন্টেন্স আমরা লিখেছি দে হ্যাভ ডিসাইডেড টু বাই আ কার তাহলে এখানে ডিসাইড ভার্বটি রয়েছে এরপরে টু বাই আ কার এটি একটি ইনফিনিটিভ ফ্রেজ এখন আমরা এটা কি করব তাহলে দে হ্যাভ ডিসাইডেড এটা চাতাই থেকে যাবে দে হ্যাভ ডিসাইডেড এবার আমরা একটা কনজাংশন এর দ্যাট দে হ্যাভ ডিসাইডেড দ্যাট এবার ওই অংশের প্যাসিভ করব তাহলে অকার শুড বি বট বাইয়ের ফার্স্ট পজিটিভ পার্টিসিপল ফর্ম আমরা কি জানি বট তাহলে কি হলো দে হ্যাভ ডিসাইডেড দ্যাট টু বাই আকার এটা আমরা চেঞ্জ করেছি কিভাবে আকার শুড বি আকার সাবজেক্ট হিসেবে আকার ইউজ করেছি এখানে এরপরে শুড বি বাইয়ের পার্টিসিপল বট তাহলে আকার শুড বি বট তাহলে এই ভার্বগুলি যদি থাকে কোথাও মূল ভার্ব হিসেবে এবং তারপরে যদি কোনো ইনফিনিটিভ ফ্রেজ আসে তাহলে আমরা কি করব এই ভার্বগুলোকে কিন্তু চেঞ্জ করব না প্যাসিভ করব না এটা যা তাই থাকবে এই অংশে যে প্যাসিভ করব ক্লিয়ার এরকম আরো কয়েকটি ভার্ব রয়েছে যেমন সেই ভার্বগুলির ক্ষেত্রে কিন্তু একই হবে অর্থাৎ ভার্ব চেঞ্জ হবে না ইনফিনিটিভ চেঞ্জ হবে একটু ডিফারেন্ট এটার থেকে সে ভার্বগুলি হচ্ছে যেমন লাইক লাভ ওয়ান্ট hope, wish, intend এই ভার্বগুলি যদি থাকে
এই ভার্বগুলি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ভার্বের কিন্তু চেঞ্জ হবে না, ইনফিনিটিভ অংশে যে চেঞ্জ হবে, যেমন শি লাইকস টু সিং আ সং। দেখো শি লাইকস টু সিং আ সং, এখানে লাইক ভার্ব রয়েছে মূল ভার্ব হিসেবে, টু সিং আ সং এখানে এটা একটি ইনফিনিটিভ ফ্রেজ আমরা পেলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, তাহলে শি লাইকস লাইক কিন্তু চেঞ্জ হলো না, অর্থাৎ এটা আমরা প্যাসিভ করলাম না, মূল ভার্ব হওয়া সত্ত্বেও এটা কিন্তু যে অবস্থায় আছে ওরকমই থেকে গেল, তাহলে শি লাইকস আ সং এটা আমরা এখন এখানে নিয়ে নেব, আ সং টু বি সং। একটু খেয়াল করো এর আগে যে ভার্ব গুলো আমরা দেখেছিলাম সেখানে আমরা কি করেছি, কনজাংশন দ্যাট নিয়ে এসেছি এবং পরবর্তীতে সাবজেক্টের উপরে শুড বি লিখেছি, কিন্তু এখানে কোনো কনজাংশন নাই, শি লাইকস এরপরে সরাসরি এই সাবজেক্টটি নিয়ে আসলাম, আ সং টু বি সং, এখানে শুড বির জায়গায় আমরা কি লিখেছি টু বি, সিং এর পার্টিসিপল সং আমরা জানি। ওকে তাহলে এই ভার্বগুলি যদি থাকে তাহলে আমরা কি করব, ভার্ব যাতাই থাকবে কোনো কনজাংশন আসবে না এবং এখানে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল লাগে টু বি লিখবো, আর এর আগে কি দেখেছিলাম কনজাংশন দ্যাট আসবে এবং মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল আগে আমরা কি লিখবো, অর্থাৎ মূল ভার্ব বলতে আমরা এখানে যে ভার্বটি প্যাসিভ করছে অর্থাৎ ওই ইনফিনিটিভ ভার্ব। ওকে তাহলে সেই ক্ষেত্রে তার আগে আমরা কি করছি, শুড বি লিখেছিলাম এর আগে, ক্লিয়ার? তাহলে এই যে লাস্ট যে তিনটা ইনফিনিটিভ আমরা দেখলাম এটা আসলে অনেক অ্যাডভান্স লেভেলের, এটা স্কুল লেভেলের স্টুডেন্টদের না জানলেও চলবে, তারপর আমি ওভারঅল আলোচনা দিয়ে রাখলাম যাতে করে সবাই উপকৃত হতে পারে এটা থেকে। তাহলে বিষয়টা হচ্ছে যে এইভাবেই আমরা কি করতে পারবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। তাহলে মোটামুটি বলা যায় ওভারঅল আমরা অ্যাক্টিভ টু প্যাসিভের একটা আলোচনা করে ফেলেছি অলরেডি, আর এরপরে প্যাসিভ টু অ্যাক্টিভ এটা আমরা নেক্সট দিন শিখব। তাহলে আজকে এই পর্যন্তই, এতক্ষণ ভার্চুয়াল স্কুলের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে, টিল দেন আল্লাহ হাফেজ।